2008 সালে মহান মুক্তিযুদ্ধে গৌরবময় স্বীকৃতি স্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। 2010 সালের 20 ডিসেম্বর জাতীয় সংসদে বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 পাশের মাধ্যমে এ বাহিনীকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়। বিজিবিকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041 এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবিতে নিয়োগ করা হয় নারী সৈনিক, গঠিত হয় র্যাপিড অ্যাকশন টিম র্যাট, নৌ সীমান্ত প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ ও টহলের জন্য 2020 সালের 3রা জুন বিজিবিতে সংযোজিত হয় দ্রুতগতিসম্পন্ন 4টি অত্যাধুনিক জলযান ইন্টারসেপ্টার। এছাড়া 8ই নভেম্বর 2020 সালে দেশের সার্বভৌমত্ব রক্ষায় হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করা হয়।